আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আকাশি কালারের একটা কাপড় ড্রেস তৈরি করছি। তো এটার জন্য আমি প্রথমে শাড়িটা তৈরি করে নিয়েছি। শাড়িটার প্রিন্ট ছিল কালো আর সাদা। কাস্টমারের দেওয়া ডিজাইন অনুযায়ী ওনারা বলেছিলেন কালো আর সাদা ডিজাইন দেওয়ার জন্য। তো আমি এখানে কালো নর্মাল যেই রঙটা আমি তৈরি করি সেভাবেই রঙ তৈরি করেছি। যারা রঙ তৈরি করার ভিডিও দেখেননি, আমার বিগত ভিডিওগুলো দেখলে আশা করছি আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমি সাদা যে রঙটা তৈরি করেছি, এখানে আমি হোয়াইট পেস্ট নিয়েছি 3 চামচ, সেই সাথে 1 চামচ নিয়েছি বাইন্ডার, 1/2 চামচ নিয়েছি আমি এনকে। যেহেতু আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করছি, এ কারণে অ্যাপ্রিটনের প্রয়োজন নেই। তো আমি এখানে গতবার যে কাপড় ড্রেসের ডিজাইন দেখিয়েছিলাম অনেকটাই সেম, বাট কালারটা ডিফারেন্ট দিয়েছি যেহেতু কাস্টমার এটা এই চেয়েছিল। আকাশি কালার নর্মালি দেখা যায় একদম লাইট একটা কালার, সফট একটা কালার, যে কোনো বয়সের যে কোনো কেউ পরতে পারে। আর এর মধ্যে যখন সাদা ফুলগুলো পড়েছে অনেকটা স্নিগ্ধ মনে হচ্ছে, শান্ত মনে হচ্ছে, সফট মনে হচ্ছে। এ ধরনের শাড়িগুলো দেখা যায় নর্মালি যে কোনো জায়গায় পরে গেলে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যায়, সেটা নর্মাল হোক বা যেটাই হোক, কারণ কালারটা এমন একটা কালার, সফট কালার, সব জায়গায় এটা মানানসই। তো এটা কুচি থেকে উপর কুচি থেকে আঁচল পর্যন্ত দুই পাড়ে আমি প্রিন্টটা করেছি, আর কুচির দিকে আমি নিচে প্রিন্টটা করেছি যাতে কুচিতে দেখতে একটু ভালো লাগে। এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, একদম সফট একটা কালার। তো এই ধরনের সফট কালারগুলো কিন্তু আমি আগে কখনো কাজ করিনি। দেখা যায় আমি বেশি গোলাপি কালার শাড়িতে বেশি একটা কাজ করা হয়েছে, আকাশি কালার শাড়িতেই প্রথম কাজ করা হয়েছিল। আর একজন কাস্টমারের ডিজাইন ছিল, উনি আর কি ওটা আকাশি ছিল না, অনেকটা একদম নীলচে টাইপের ছিল কালারটা, নীল নেভি ব্লু টাইপের ছিল আর কি। ওইটাতেও কাজ করে খুব ভালো লেগেছে। তো এইরকম আরও ডিজাইন আমার প্রায় আরও 5টা করতে হবে, সবগুলো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, সবগুলো টিউটোরিয়াল ইনশাল্লাহ আপনারা পাবেন। তবে আমার কাছে মনে হচ্ছে অনেকে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন হয়তো বা, আমি একই রকম ডিজাইন কেন বারবার দেখাচ্ছি। আসলে কিছু করার নেই, কাস্টমার যেহেতু একই রকম ডিজাইন চাচ্ছেন, পছন্দ করছেন, আমার নিজের কাছেও আসলে ভালো লাগে। তো এ কারণে আমার বারবার কিন্তু একই রকম ডিজাইন দিতে হচ্ছে। এই ডিজাইনটা কিন্তু আমার নিজের কাছেও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, হালকার মধ্যে গর্জিয়াস যেটা বলতে পারেন। যেহেতু এটা প্রিন্ট, এর চেয়ে বেশি গর্জিয়াস হলে এগুলো দেখা যায় অনেকটা হিবিজিবি হয়ে যায়, হালকার মধ্যে লতা পাতা থাকলে এগুলো দেখতে অনেকটা ভালো লাগে। তো আশা করছি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি যে টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।